আমার মানে করতো, খারাপ কাজ করতো আমার সঙ্গে, খারাপ কাজ করতো। খারাপ কাজ করার এখন তো আমি তো ছোট, আমি তো তেমন কিছু বুঝি না। তারপরে দেখতো আমার সাথে ময়লা আবর্জনা থাকতো এরকম, তারপর বাড়িতে জিজ্ঞেস করতো যে কিরে তোর পিঠে ময়লা, এখানে ময়লা কেন? আমি বলতাম যে না মো, আমি তো জানি না এরকম কেন, আর কি হয়েছে আমার আমি তো জানি না। মানে আমি যখন আমার খালু আমার সঙ্গে কাজ করতো, তখনকার আমাকে ঘুমের ওষুধ খাওয়াইলো, তো আমি বুঝতে পারতাম না। যখন মানে আস্তে আস্তে বড় হইতেছি, যখন মানে আমার খালু আমার সাথে এরকম করতেছে আকাম কুকাম, তখনকার যখন আমি একটু বুঝি, তখনকার আমারে একদিনকে ঘুরতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তখনকার আমার খালু আমাকে মানে কাজ খারাপ কাজটা করে ঘুমের ওষুধ খাওয়াই। তারপরে তো আমি আবার ওদিনকে আবার বাড়িতে আসলাম, আসার পর আমার জিজ্ঞেস করতে চায়, আমি বলছি যে মা আমি তো জানি না আর বুঝি না খালু কি যে করছে, বা আমার পিঠে ময়লা কেন তাও জানি না। আমি দেখছি যে আমি শুয়ে আসলাম, পরে কিছুক্ষণ পরে খালু আমাকে টাইনে উঠাইছে, এটা আমি বললাম আমার মাকে। পরে আমার মা আর কি বলবে, বলছে যে খালুর সঙ্গে ঘুরতে গেছে, হয়তো কোনোখানে বসছিল বা ই করছিল, এটাই জানতো। কিন্তু সেটা আমি আর আমার খালু জানতাম, আর কেউ জানতো না। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তোমাদের মাঝে আসলাম একটা গল্প বলার জন্য। আমার জীবনের সত্যি একটা দুর্ঘটনা ঘটেছে, সেই গল্পটা বলার জন্য আসছি। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আগে শুনুন। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। দর্শক, আমার একটা খালু আছে, সেই খালুটা আমাকে আর কি ঘুরতে নিয়ে যেত, ছোট ছিলাম ছোটবেলা, ঘুরতে নিয়ে যেত। ঘুরতে নিয়ে যাওয়ার পরে তারপর একদিন দুই দিন এরকমভাবে নিয়ে যেত, তো বাড়ির লোকে তো কিছু বলতো না। বাড়ির লোকে বলতে যা খালু সমস্যা কি ঘুরতে নিয়ে যায়, তো কি হয়েছে? তো দেখা গেছে আমার ঘুরতে নিয়ে যায়, আর দেখা গেছে প্রথম হাত ধরে ঘুরে, তারপর আস্তে আস্তে আমার পিঠে হাত দেয়, পিঠে হাত দেওয়ার পর তারপর আমার উত্তেজনাটা বাড়ায় দেয়, উত্তেজনা বাড়ায় দেয়। বাড়ায় দেওয়ার পর তারপরে এখন আমি বলি যে নেই খালু আপনি কী করেন আমার পিঠে থেকে হাত সরান। তারপর আমি বলি কে যেন পিঠে থেকে হাত সরান, সে বলে কে আর এম করো কেন, দাঁড়াও কী হয়েছে এটা বলো আমাকে। আমি বললাম কি যে আপনি এরকম করতেছেন কেন আমার সঙ্গে, আমার কিন্তু এসব ভালো লাগে না, এটা বললাম। তারপরে এটা বলার পর খালুকে অনেক কথাই বললাম, খালু বলল কি যে না আমি তো তোমাকে কিছু করতেছি না, আমি শুধু তোমার পিঠে একটু হাত দিছি। আমি বললাম না দেখেন আপনি আমার পিঠে হাত দিয়েন না, ঠিক আছে এটা বললাম। তারপর এটা বলার পর এখন তো খালু দেখা গেছে এরকম করে প্রায় প্রায় আমাকে নিয়ে ঘুরতে যেত। ঘুরতে যাওয়ার পর সে আমাকে অনেক কথাই বলতো, তারপর অনেক কথা বলার পর বলতো অনেক কথা বলতো কি যে তোকে আমার খুব ভালো লাগে, দেখ তুই অনেক সুন্দর একটা মেয়ে, তুই আমার মেয়ের মতো, এটা বলতে। আমি বলতাম হ্যাঁ খালু আপনি তো আপনার মেয়ের মতোই, তাহলে আমি তো ছোটো ছিলাম। আমি বলতাম তাহলে তুমি আমাকে খালু প্রতিদিন ঘুরতে নিয়ে আসবা, সে বলতো যে হ্যাঁ তোকে নিয়ে আসবো না নিয়ে আসবো কাকে, আমি অন্যজনকে কি নিয়ে আসবো, এটা বলতে। তারপরে দেখা গেছে এরকম কথা কথা ঘুরতে আসতাম, ঘুরতে এসো তারপরে প্রতিদিনে আর কি আমার যে খালু ছিল উনি আমার মানে করতো, খারাপ কাজ করতো আমার সঙ্গে, খারাপ কাজ করতো। খারাপ কাজ করার এখন তো আমি তো ছোট, আমি তো তেমন কিছু বুঝি না। তারপরে দেখতো আমার সাথে ময়লা আবর্জনা থাকতো এরকম, তারপর বাড়িতে জিজ্ঞেস করতো যে কিরে তোর পিঠে ময়লা, এখানে ময়লা কেন? আমি বলতাম যে না মো, আমি তো জানি না এরকম কেন, আর কি হয়েছে আমার আমি তো জানি না।
মানে আমি যখন আমার খালু আমার সঙ্গে কাজ করতো তখনকার আমাকে ঘুমের ওষুধ খাওয়াইল, তো আমি বুঝতে পারতাম না। যখন মানে আস্তে আস্তে বড় হইতেছি, যখন মানে আমার খালু আমার সাথে এরকম করতেছে আকাম কুকাম, তখনকার যখন আমি একটু বুঝি তখনকার আমারে একদিনকে ঘুরতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তখনকার আমার খালু আমাকে মানে কাজ খারাপ কাজটা করে ঘুমের ওষুধ খাওয়াই। তারপরে তো আমি আবার ওদিনকে আবার বাড়িতে আসলাম, আসার পর আমার জিজ্ঞেস করতে চায়, আমি বলছি যে মা আমি তো জানি না আর বুঝি না খালু কি যে করছে বা আমার পিঠে ময়লা কেন তাও জানি না। আমি দেখছি যে আমি শুয়ে আসলাম, পরে কিছুক্ষণ পরে খালু আমাকে টাইনে উঠাইছে, এটা আমি বললাম আমার মাকে। পরে আমার মা আর কি বলবে, বলছে যে খালুর সঙ্গে ঘুরতে গেছে, হয়তো কোনোখানে বসছিল বা ই করছিল, এটাই জানতো। কিন্তু সেটা আমি আর আমার খালু জানতাম, আর কেউ জানতো না। তারা তো জানতো যে ঘুরতে গেছে, তো ঘুরতে গেছে আর কি হবে, খালুর সঙ্গে সঙ্গে গেছে, অন্য কোনো কের কাছে তো যায়নি। তো আমি তো বিশ্বাস করে সবসময় যাইতাম আমার খালুর সঙ্গে একদিন ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাইতাম। তারপরে তো একদিনকে এরকম করতে করতে আমি প্রায় প্রায় আমি ঘুরতে যাইতাম আমার খালুর সঙ্গে, প্রায় প্রায় আমি ঘুরতে যাইতাম। তা আমার তো বিশ্বাস যে না আমার খালুর সঙ্গে ঘুরলে ভালো লাগবে, এই লাগবে, তো এরকম করে আমার যে নিত, আমি সেটা আমি কখনো বুঝতে পারতাম না। ঠিক আছে, আমি বুঝতে পারিনি যে কী এগুলা। তারপরে দেখা গেছে তারা এরকম আমার খালু আমার সঙ্গে এরকম খারাপ কাজ করছে একদিন, দুদিন, তিন দিন, আরেক দিনকে মানে এটা দৌড়া ফেলাইছে যে তোর এই অবস্থা। ঠিক আছে, পরে আমি বললাম যে এখন আর কী করবো, বলেন কিছু করার নাই, আমার ভাগ্যে যা আছে তাই হবে। তো আসলে একটা কথা হচ্ছে কি যে সবাইকে বিশ্বাস করা যায় না। আজকাল আপন বাবা বলেন, খালু বলেন, কেউ কে এইসব বাবাকেও বিশ্বাস করা যায় না। যাকে বিশ্বাস করবে সেই আপনার বুকে ছুরি মারবে। তো আমি তো আমার খালুর সঙ্গে বিশ্বাস করে ঘুরতে গিয়েছিলাম, বিশ্বাস করেই তো গিয়েছে। তো আমার সঙ্গে আমার খালু যে আমার এর কাজটা করবে সেটা আমি কখনো কোনো দিনও ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি। তারপরে আমি একদিনকে আমার খালুকে বললাম, খালু তুমি যে আমার সঙ্গে কাজটা করলা এটা ঠিক করলা না। সে আমাকে বললো যে চুপচুপ কোনো কথা বলিস না, সে বললো আমাকে। আমি বলছি ঠিক আছে, কোনো কথা বলবো না, যা করছো ভালো করছো, এখন যেভাবে যা হোক তুমি আমার পিছু ছেড়ে দাও। তো সে বললো ঠিক আছে, সমস্যা নাই, তোদের বাড়িতে আর আসবো না, তোরে নিয়ে আর ঘুরতেও যাবো না, ইউ করবো না, কোনোখানেই যাব না। আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, তোমার মতো খালু আমার দরকারও নেই, যেমন আছি তেমনই ভালো আছি। তো দর্শকদেরকে বললাম এ জগতে ভাই আর বোন দুজন ছাড়া কারোর সাথে কখনো কোথাও যাবেন না, যদি জানো সতর্ক সাবধান হয়ে যাবেন। তো অনেকে আছে বিশ্বাস করে যায়, যাওয়ার পরে তারপরে কাজগুলো হয়, আকাম কুকাম কাজগুলো হয় বেশি সবচেয়েতে। তো সবাইকে বলছি সাবধানে থাকবেন, খালুদের কাছ থেকে সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে।